আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এম এ দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর কোরআন ও তাজবীর থেকে আমি তোমাদের উদ্দেশ্যেই অনলাইন ক্লাসে আলোচনা করছি। আজকে আমার বিষয় হচ্ছে এলমে তাজবীর। প্রশ্নটি হচ্ছে, এলমে তাজবীর কাকে বলে, তার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটির উপরেই আজকে আমার আলোচনা। প্রথম পয়েন্ট হল এলমে তাজবীর কাকে বলে, এবারে ভারতের সংজ্ঞা। এলমে তাজবীর জানা খুবই জরুরি। একজন মুসলিমকে কুরআনুল করিমকে সহি করতে হলে, শুদ্ধ করে পড়তে হলে এলমে তাজবীরের বিকল্প নেই। সেই জন্য এলমে তাজবীরের গুরুত্ব অপরিসীম। আমি এখন তোমাদের যে পয়েন্টটি বলবো, এলমে তাজবীরের আবেদনিক অর্থ। তাজবীর শব্দটি বাবে তাফিলের মাসদার, এটা মূল শব্দ হচ্ছে জিম ওয়াও দাল, এর প্রতিশব্দ আতাহসিনু ও তাকমিল, আতাহসিনু ও তাকমিল অর্থাৎ সুন্দর করা এবং পূর্ণাঙ্গ করা। তাজবীর শব্দটির আরও কয়েকটি অর্থ আমরা পাই, যেমন সুন্দর করা, সাজানো, পবিত্র করা ইত্যাদি। এখন আসো তাজবীরের পারিভাষিক সংজ্ঞাটা কী। তাজবীরের পারিভাষিক সংজ্ঞা আমি তোমাদেরকে দুটো সংজ্ঞা বলবো, যে দুটো সংজ্ঞা থেকে তোমরা একটি সংজ্ঞা মুখস্থ করলেই ইনশাআল্লাহ হবে। আর কেউ যদি দুটো সংজ্ঞা লেখাও পরীক্ষা, তাহলে ভালো নাম্বার পাবে। তাজবীরের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, এক, যে নিয়ম কানুন মেনে কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াত সুন্দর ও শুদ্ধ হয় তাকে এলমে তাজবীর বলে। আমি আবার বলছি, যে নিয়ম কানুন মেনে কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াত সুন্দর ও শুদ্ধ হয় তাকে এলমে তাজবীর বলে। আরেকটি সংজ্ঞা হচ্ছে, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, যে বিদ্যা শিক্ষা করলে আরবি ভাষায় প্রতিটি হরফ তার নিজস্ব মাখরাজ, সিফাত, মাদ প্রভৃতি নিয়ম অনুযায়ী সুন্দর করে উচ্চারণ করা হয় তাকে এলমে তাজবীর বলে। আমি আবার বলছি, যে বিদ্যা শিক্ষা করলে আরবি ভাষায় প্রতিটি হরফ তার নিজস্ব মাখরাজ, সিফাত, মাদ প্রভৃতি নিয়ম অনুযায়ী সুন্দর করে উচ্চারণ করা হয় তাকে এলমে তাজবীর বলে। এখন আসো এলমে তাজবীরের গুরুত্ব। এলমে তাজবীরের গুরুত্ব আমি চারটি পয়েন্ট বলবো। প্রথমটি হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। আমি আগে বলেছি ভূমিকা, কোরআন সহি ছাড়া, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ছাড়া আমাদের জীবনে ব্যর্থ, আমাদের পড়াশোনায় ব্যর্থ। আমাদেরকে কোরআনুল করিমকে শুদ্ধ করে তেলাওয়াত করতে হলে, সহি করে পড়তে হলে তাজবীরের বিকল্প নেই। দুই নম্বর পয়েন্ট, আল্লাহর নির্দেশ পালো। মানে আল্লাহ বলেন, পরাত্তিলিল কোরআনা তারতিলা,
যে তোমরা ধীরে স্থিরে কোরআন তেলাওয়াত করো। তৃতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম মিল্লাতকে তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছেন। এরপরে চতুর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে কোরআন মাজিদ সম্পর্কে গবেষকদের গুরুত্বারোপ। ইলমে তাসবিহের প্রয়োজনীয়তার প্রতি দিক নির্দেশ করে আল্লামা জাজরি রহমতুল্লাহ বলেন, তাসবিহ অনুযায়ী কোরআন মাজিদ তেলাওয়াত করা অত্যাবশ্যক। যে ব্যক্তি তাসবিহ অনুযায়ী কোরআন মাজিদ পড়ে না সে গুনাহগার হবে। সুতরাং আমাদেরকে তাসবিহ অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে হবে। একটা অক্ষর একটা হরফ যদি অশুদ্ধ হয়ে যায় তাহলে আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা সূরা ইখলাসে বলি কুল কাফ লাম মিম কুল কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলুন আল্লাহ এক। এখানে যদি আমরা কুল হুয়াল্লাহু আহাদ পেছনে কাফ যদি আমরা লাগাই তাহলে অর্থ হবে আল্লাহ আপনি খান। সুতরাং অনেক পার্থক্য হয়ে যাবে অর্থটার। আমরা দোয়া কুনুতে বলি ওয়ালা নাকফুরুকা, একটা শব্দ আমরা বলি, সেটা হচ্ছে আল্লাহ তোমাকে আমরা অস্বীকার করি না, কুফরি করি না। কিন্তু আমরা যদি মধ্যে মুত্তাসিল ছেড়ে দিই, তিনালি মত ছেড়ে দিই, তাহলে হবে ওয়ালা নাকফুরুকা, এর অর্থ হবে আমরা অবশ্যই তোমাকে অস্বীকার করি। আমি তোমাদের দুটো উদাহরণ দিয়ে বুঝালাম যে তাসবিহ আমাদের শিখতে হবে, গুরুত্ব শিখতে হবে এবং আমাদেরকে মুসলিম হিসাবে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হবে। আসো আমরা সবাই তাসবিহ এই প্রশ্নটা পড়ি, তাসবিহ সম্পর্কে জানি, গুরুত্ব জানি এবং আমরা পরীক্ষার জন্য এই প্রশ্নটি আমরা প্রস্তুতি নিই। তোমরা সবাই ভালো থাকো, মঙ্গল কামনা করে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।